হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যাপারে, বর্তমানে যিনি টিএমসির একজন এমপিও। এতদিন অনাথ কুকুর ছানার মতো আমার পেছন পেছন ঘুরে বেড়িয়েছো, আমার বয়ফ্রেন্ড আছে শুনে একটা নিরীহ ছেলেকে উৎমা কেলিয়েছো, 32 পাটি বার করে দাঁত কেলিয়েছো। তো মিমি চক্রবর্তী জন্মগ্রহণ করেন 1989 সালের 11ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। সেই হিসাবে তার বর্তমান বয়স 33 বছর এবং তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তার বাবার নাম অরুণ চক্রবর্তী এবং তার মায়ের নাম তাপসী চক্রবর্তী। মিমি ছোট বয়সে কিছুদিন জলপাইগুড়িতে কাটালেও পরে পরিবারের সাথে বেশ কয়েক বছর তার অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালী শহরে কাটে। পরে তিনি আবার জলপাইগুড়ি ফিরে আসেন। যাই হোক, তিনি জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুল থেকে স্কুল জীবন সমাপ্ত করে কলকাতায় এসে আশুতোষ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে 2006 সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথম থেকেই মিমির অভিনয়ের প্রতি একটা আকর্ষণ ছিল, তাই তিনি কলেজে পড়াকালীন মডেলিংয়ে যোগ দেন এবং ফেমিনা মিস ইন্ডিয়া কনটেস্টে পার্টিসিপেট করেন। যাই হোক, তার জীবনে প্রথম অভিনয়ের সুযোগ আসে স্টার জলসায় গানের উপরে সিরিয়ালে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই সিরিয়ালটি খুব জনপ্রিয় হয়েছিল আর তার সাথে মিমির অভিনয়ও সকল দর্শকদের মন জয় করেছিল। এরপর জিতের বিপরীতে চ্যাম্পিয়ন সিনেমায় একটি ছোট্ট রোলে মিমি অভিনয় করেন। এরপর তিনি 2012 সালে বাপি বাড়িজা ছবিতে অভিনয় করার সুযোগ পান। এই সিনেমায় মিমির অসাধারণ অভিনয় প্রতিভার জন্য তিনি টেলি সম্মান অ্যাওয়ার্ড পান। এরপর ওই একই বছর বোঝে না সে বোঝে না সিনেমাতে সোহমের বিপরীতে অভিনয় করেন তিনি। এই সিনেমাটি দর্শকদের মনে ভালো জায়গা করে নেয় এবং এই ছবিতে মিমি এবং সোহম ছাড়াও আরও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। আমি কিন্তু আমাদের সম্পর্কের সম্বন্ধে বাড়িতে সব জানিয়ে দিয়েছি। তুমি জানিয়ে দিয়েছো তো? জানিয়ে দেব। দেব মানে? এখনো জানোনি? এরপর 2013 সালে রাজ চক্রবর্তী পরিচালিত প্রলয় সিনেমার মাধ্যমে তিনি নিজেকে আরও গভীরভাবে এই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করেন। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল এবং এই সিনেমাতে তাকে একজন গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। এরপর মিমি একাধিক সিনেমায় সাফল্যের সাথে অভিনয় করেছেন, যেমন বাঙালি বাবু ইংলিশ ম্যাম, যোদ্ধা দ্য ওয়ারিয়র, জামাই 420, শুধু তোমারই জন্য ইত্যাদি। পিছনের অতর্কিত শত্রুকে চিনে ফেলাটা কি সুন্দরগড়ের রাজকুমারী চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে। এরপর 2016 সালে অঙ্কুশ হাজরার সাথে মিমি অভিনয় করেন কি করে তোকে বলবো সিনেমায়। এই সিনেমা মিমিকে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। এরপর 2018 সালে যশ দাশগুপ্তের বিপরীতে টোটাল দাদাগিরি সিনেমায় অভিনয় করেন। তো যাই হোক, 2012 সালে মিমি যখন রাজ চক্রবর্তীর সাথে বোঝে না সে বোঝে না সিনেমায় কাজ করছিলেন, তখন তিনি তার সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েন এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় 2012 সালে বোঝে না সে বোঝে না, 2013 সালে প্রলয়, 2014 সালে যোদ্ধা দ্য ওয়ারিয়র এবং 2015 সালে কাঠমান্ডু ছবিতে অভিনয় করেন। পরপর 4টি সিনেমায় একসঙ্গে কাজ করার সূত্রেই একে অন্যের কাছাকাছি হয়েছিলেন রাজ মিমি। 2015 সালের দিকে এই জুটির প্রেমের গল্প চায়ের কাপে ঝড় তুলত, কিন্তু 2016 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর এর কারণ হচ্ছে 2016 সালে পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রথম কাজ করেছিলেন ইন্ডাস্ট্রির আরেক সুন্দরী নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ছবির নাম অভিমান, শুভশ্রী সেখানে জুটি বাঁধেন সুপারস্টার নায়ক জিতের সঙ্গে। আর এই ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে শুভশ্রীর প্রেমে পড়েন রাজ চক্রবর্তী। নতুন প্রেমের গন্ধে তিনি দূরে ঠেলে দেন পুরনো প্রেমকে এবং সেটি বুঝতে পেরে নীরবে সরে পড়েন মিমি। সেই সময় প্রেমিক হারানোর ব্যথা কাউকে বুঝতে না দিলেও ভিতরে ভিতরে মুচড়ে পড়েন মিমি। তো যাই হোক, রাজকে হারানোর ক্ষত ভুলে নতুন করে যশ দাশগুপ্তর প্রেমে পড়েন মিমি। সেই প্রেমের কাহিনীও ছড়িয়ে পড়ে টলিউডের বাতাসে। মিমির এই সম্পর্কের কথা জানতেন ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে কাছের বন্ধু এবং সংসদ অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসারে থাকা অবস্থায় ঘনিষ্ঠ বন্ধু মিমির প্রেমিক যশ দাশগুপ্তের দিকে হাত বাড়ান নুসরাত এবং যশ দাশগুপ্ত মিমির সঙ্গে ব্রেকআপ করে নুসরাতের সঙ্গে রিলেশনে যান। এবারও কোনো হাকডাক করেননি মিমি চক্রবর্তী, বরং যশ ও নুসরাতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নীরবে কেটে পড়েন। অথচ 2019 সালে কাছের বন্ধু নুসরাতের বিয়েতে উপস্থিত থাকতে সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে তুরস্কে উড়ে গেছিলেন মিমি। সেখানেই বসেছিল নিখিল এবং নুসরাতের বিয়ের আসর। সেই নুসরাতই কিনা বিবাহিত হওয়া সত্ত্বেও
বন্ধুর প্রেমিককে তার কাছ থেকে ছিনিয়ে নিলেন। এবারের ঘটনায় প্রেমিক হারানোর চেয়ে মিমি মনে হয় বেশি কষ্ট পেয়েছেন সবচেয়ে কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতায়। তো যাই হোক, তিনি রাজনৈতিক জীবনে পা রাখেন 2019 সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। এরপর ওই বছরই তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হন। 2019 সালের লোকসভা ভোটে বিপুল ব্যবধানে তিনি যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচনে জেতেন। সো এই ছিল বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।